আপনারা দেখছেন বঙ্গের খবর। বাঁকুড়ায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, গণতন্ত্রের সব থেকে বড় উৎসব ভোট উৎসব, আর তাই সপ্তদশ লোকসভার নির্বাচন উপলক্ষে ষষ্ঠ দফায় বাঁকুড়া জেলার দুই কেন্দ্রের ভোট রয়েছে। আর সেই মতো মঙ্গলবার ছয় কোম্পানির কেন্দ্রীয় বাহিনী বাঁকুড়ায় এসে পৌঁছেছে। বুধবার দুপুরে এক কোম্পানির কেন্দ্রীয় বাহিনী বাঁকুড়া শহরের রুট মার্চ করল। এই দিন বাঁকুড়া শহরের কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের রুট মার্চের পাশাপাশি ইন্দপুরের হাটগ্রাম, বিষ্ণুপুরের জয়পুর এলাকায় দায়িত্ব থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুট মার্চ করেছেন বলেই জানা গেছে। বাঁকুড়া থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, বঙ্গের খবর। গোলমহলে শান্তি ফিরে এলো, দার্জিলিং ও হাসছে, পাঁচ বছরে একসাথে কেটেছি সবাই, আরো আরো ভালো দিন আসছে। নমস্কার, আমি তাপস বাড়ি, বেলুরসপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী শ্যামল সাঁতরাকে জোড়াপুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। জনগণের ক্ষমতা, বাংলায় চাই মমতা। উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে যেতে জোড়া ফুল চিহ্নে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন।